যদিও লেনদেন বা সূচকের অবস্থান দুই জায়গাটিতে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দিয়ে শুরু করতে চাই ধন্যবাদ রাজীব ধন্যবাদ একুশ টেলিভিশনের দর্শকদের ঠিকই বলেছেন আপনি সূচক পজিটিভ শুরু করে আবার নেগেটিভ দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছে যদিও মাঝখানে দুই দিন ভালো ছিল তো এটার মূল কারণ হলো আমাদের বাজারে আসলে গভীরতাটা অত বেশি আমাদের বাজারের গভীরতা নেই আমাদের বাজারের গভীরতা নিয়ে আমাদের কাজ করার দরকার ছিল যে কারণে আমাদের এখানে ধরেন কিছু স্বল্প মূলধনী বা মানে স্বল্প থেকে আরেকটু বাড়তি কিছু মূলধনী যেগুলোতে একটা গ্রুপ এখানে শেয়ার বিনিয়োগ করে সেখান থেকে আবার বিনিয়োগটা আপনার একটা সার্টেন ক্যাপিটাল গেইন করে আবার ফেরত চলে আসতেছে পরে এটা সরাসরি ইন্ডেক্সে একটা প্রভাব ফেলছে তো যে কারণে মানে আপনার যে আপনি যেটা দেখলেন যে সূচক ধরে রাখা যাচ্ছে না বা সূচকের উদ্যোগতিটা হচ্ছে না সূচক ধরেন মেয়ে বাট আপনি দেখবেন এটা একটা ভালো সাইডও আছে যে বিনিয়োগকারীরা একটা শেয়ারে কন্টিনিউ স্টেন্ড করতেছে না একটা শেয়ার থেকে মানে ক্যাপিটাল গেইন করে বা প্রফিট করার পর আরেকটা শেয়ারের দিকে চলে যাচ্ছে ফলে আপনার সেক্টর ওয়াইজ ডাইভার্সিফিকেশান হচ্ছে মানে টাকার এক সেক্টর থেকে আরেক সেক্টরে ট্রান্সফার হচ্ছে এক শেয়ার থেকে আরেক শেয়ারে ট্রান্সফার হচ্ছে মানে শেয়ারের সূচক হয়তো না বাড়লেও হয়তো লেনদেন অনেক বাড়তেছে মানে কিছু বিনিয়োগকারী বাজারে আসছে এটা সত্য এবং বাজারে একটা ভালো প্রভাব আছে কিন্তু বাজারের যে গভীরতার দরকার ছিল আমাদের সেই বাজারে অত গভীরতা নেই ফলে বাজারে আপনার সূচকের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায় না যেটা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে বাজারে দীর্ঘমেয়াদী একটা ঊর্ধ্বগতির প্রবণতা লক্ষ্য করছে মানে বেশ দীর্ঘকাল সময় তাদের সূচক বাড়ছে কিন্তু আমাদের এই বাজারের মধ্যে সেই জিনিসটা এখন আমরা পাইতেছি না বাট আমাদের বাজারে কিছু পজিটিভ সাইড আমরা এখন লক্ষ্য করতেছি বাজারে কিছু ধরেন আপনার রেগুলেটর রিফর্ম হওয়ার পরে বাজারে রেগুলেটর কাজ করতেছে পাশাপাশি নতুন স্ট্র্যাটেজিক পার্টনার আসছে স্ট্র্যাটেজিক পার্টনারের একটা পেমেন্ট ছিল আপনার ব্রোকারের জন্য সে পেমেন্টটাও তারা দিয়ে দিয়েছে ফলে বাজার আমার মনে হচ্ছে একটু আস্তে আস্তে স্থিতিশীলতার দিকে যাবে বাজার স্থিতিশীলতার দিকে যাবে বাজার নিয়ে শঙ্কিত হওয়ার আমার কাছে মনে হয় কিছু নাই আমরা একটু দেখছি যে এই যে আপনার যে স্ট্র্যাটেজিক পার্টনার ইস্যু তারপরে হচ্ছে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী বাজারের গভীরতা তৈরিতে আসলে অগ্রগতিগুলো আপনি কিভাবে দেখছেন অগ্রগতি বাজারের গভীরতা নিয়ে অগ্রগতি হচ্ছে বাজারের গভীরতার মানে যে প্রয়োজনীয়তাটা আমার মনে হয় এখন অনুভব করতেছে আমাদের রেগুলেটর থেকে শুরু করে স্টেক হোল্ডার সবাই অনুভব করতেছে আজকে যেমন যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনারের সংযোজন এটাও একটা গভীরতার মানে ডেভেলপমেন্ট যেটা বাজারকে স্থিতিশীল করার জন্য বা বাজারকে বড়ো পরিসরে নিয়ে যাওয়ার জন্য যে ডেভেলপমেন্টগুলো এইটাই একটা ডেভেলপমেন্ট দেখুন স্ট্র্যাটেজিক পার্টনার দেখবেন অনেক কিছু ইস্যু নিয়ে কাজ করবে অনেক রিফর্ম করবে বিশেষ করে আমি মনে করি যে সমস্ত সেনজেন এবং সাংঘাই স্টক এক্সচেঞ্জ তারা বিভিন্ন দেশে যখন তারা পার্টনার হয়েছে তারা প্রথম যে কাজগুলো করেছে সেটা হলো যেন কি টেকনিক্যাল রিফর্ম করেছে টেকনিক্যালি তারা ডেভেলপ করেছে তারা টেকনিক্যালি ডেভেলপ করার পরে তারা দেন দে ওয়ার্ক টু হাউ টু অ্যাটাক দ্য ফরেন ইনভেস্টার্স তো আমাদের দেশে ফরেন ইনভেস্টরদেরকে নিয়ে আসার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে যেটা ইনডাইরেক্টলি বাজারের গভীরতার জন্য প্রয়োজন আমাদের এখানে কোম্পানিগুলোতে সুশাসনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে সুশাসন নিশ্চিত করতে হবে এবং গভর্নমেন্টেরও মানে সুশাসন নিশ্চিত করতে হবে পাশাপাশি আমাদের এখানে একটা এখনও পলিটিক্যাল এস্টাবলিশমেন্টমেন্টের ব্যাপারে বা পলিটিক্যাল একটু আনস্টাবিলিটি মানে বাইরের লোকজন হয়তো বাইরে বিনিয়োগকারীরা মনে করতেছে যেহেতু এটা নির্বাচনী বসে তো পরে আমাদের একটা ধরেন পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট চলে আসলে তারপরে আমাদের ধরেন একটু গুড গভর্নমেন্স গভর্নেন্স আমরা এনশিওর করতে পারলে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে খুব ভালো স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে সেন্জান এবং সাঙ্গাই স্টক এক্সচেঞ্জের যথেষ্ট সুনাম আছে বিশ্বব্যাপী তারা আমাদের এখানে যদি অনেক টেকনিক্যাল এবং রেগুলেটরি রিফর্ম নিয়ে আসতে পারে ভালো কাজ করতে পারে এবং তারা আমি মনে করি যে কি লং টার্মে বিদেশি বিনিয়োগকারীদেরকে এদেশে নিয়ে আসতে পারবে এবং চায়না সহ ওই বেল্টের প্রচুর বিনিয়োগ আমাদের দেশে আসার সুযোগ মনে করি যথেষ্ট সুযোগ আছে ফলে যে আফটার অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটা গতিতে কিছুটা মন্থর আটা আরো মানে হতে পারত হতে পারত জি আমাদের দর্শক আমরা ফোনগুলো নিয়ে প্রিয় আমি মাহবুব বলছি সিলেট থেকে আমি অতিথির কাছে জানতে চাইছিলাম 25% সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হবে তাই হ্যালো দুঃখিত আমরা সংযোগটি পুরোপুরি ক্লিয়ার পাইনি আপনি আবারও চেষ্টা করেন আমরা একটু আসতে চাই যে যে বিষয়টিতে আমরা আলোচনা করছিলাম যে বিনিয়োগকারীরা আসলে যেভাবে বিনিয়োগে এসেছেন কিন্তু তারা খুব বেশি লাভের জায়গাটা আসলে বা অনেকেই প্রশ্ন করেন আপনারা যখন আসেন যে ফান্ডামেন্টাল কিনেছে তারপরও কেন আসতেছে না এই জায়গাগুলো আসলে আপনি কিভাবে দেখেন আপনি একটু যদি দেখেন আমি আবারও বলতেছি জিনিসগুলো হয়তো কিছুটা বিনিয়োগকারীরা বিরক্ত হইতে পারেন যে কথাগুলো বললে এই মার্কেট হলো যে একটা ধৈর্যের পরীক্ষা আজকে দেখেন বিনিয়োগকারীদেরকে স্বল্প পুঁজির বিনিয়োগকারীদেরকে প্রান্তিক বিনিয়োগকারীদেরকে এবং বা যাদেরকে সাধারণ বিনিয়োগকারী আমরা বলি ওনাদেরকে ওনাদের বিনিয়োগ পলিসি চেঞ্জ করতে হবে তাদের বিনিয়োগ স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে যেটা আমার একটা পরামর্শ যে এখন দেখা গেলো যে আমাদের একটা গ্রুপ দেখা গেলো যে একটা বড় বিনিয়োগ নিয়ে চলে যাচ্ছে একটাই শেয়ারে সেটা ফুলে ফেঁপে অনেক দূর উঠে যাচ্ছে এবং অনেক রিসেন্টলি আমরা দেখবো অনেক শেয়ারে ফুলে ফেপে অনেক দূর উঠে গেছে তো সেখানে সময় দেখা গেলো যে কোনো নতুন করে বায়ার পাওয়া যায় না পরবর্তীতে সেল করতে গেলে ধরেন বায়ার পাওয়া যাবে না তো এখানে এখন একটা শেয়ার যখন মানে অনেক দূর উঠতে চায় অনেক বেশি বাবল হয়ে যায় তখন দেখা গেলো যে স্বল্পপুদি পুঁজির বিনিয়োগকারীরা একসময় হারা হয়ে ওগুলোতে আকর্ষণ ফিল করে বলে ওইখানেও তারা এমন যেটা আমাদের ভাষা বলতে হয় ওইখানেও তারা দরা খেয়ে একসময় নিঃশেষ হয়ে যায় তো স্বল্পপুদির আজকে দেখেন বাজারের পরিস্থিতি যদি দেখেন ভালো শেয়ারগুলো কমান নয় কোনো না কোনো সময় কিন্তু ভালোভাবে তারা প্রাইস গেইন করছে একটু সময় নিচ্ছে হয়তো কিন্তু সেখানে বিনিয়োগকারীদেরকে হতাশ করে নাই তো এই জন্য আমার বিনিয়োগকারীদের প্রতি একটা রিকোয়েস্ট হলো যেন কি আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী বান্ধব বিনিয়োগকারীরা আছেন আপনারা ঋণের উপর নির্ভর করে বিনিয়োগ করেন না আপনারা আপনাদের সঞ্চয়ের একটা বিনিয়োগ করুন আপনারা যে বিনিয়োগটা করবেন সেটার উপর আপনাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা যাতে ডিফেন্ডেড না হয় সেই পরিমাণ বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগটা আপনারা এমন একটা ভালো শেয়ারে বিনিয়োগ করুন যেটার ম্যানেজমেন্ট অবস্থা দেখেন তাদের প্রোডাক্ট কি দেখেন তাদের ডিভিডেন্ড ইয়েলটা দেখেন সেই অনুযায়ী যদি বিনিয়োগ করেন আপনি আপনার ডিভিডেন্ড আকারে যে রিটার্ন পাবেন সেটার বাইরেও দেখবেন একসময় একটা ভালো ক্যাপিটাল গেইন হয়ে আপনি ভালো রিটার্ন পাবেন আপনি হতাশ হতে কিন্তু পুরো পুঁজিতে হারিয়ে যাওয়ার সংখ্যাটা পুরো পুঁজিটা হারিয়ে যাওয়ার কোনো সংখ্যা নাই সেখানে আপনার পুঁজিটা থাকবে এবং পাশাপাশি আমি আরো একটা কথা বলি সবসময় পুঁজি বাজারে যখন বিনিয়োগ করবেন একটা বিনিয়োগকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ব্যাকআপ ফান্ড রাখবেন আপনি হয়তো একটা ভালো শেয়ারে বিনিয়োগ করছেন একটা দেশের যে কোনো একটা পরিস্থিতিতে ওই শেয়ারের দাম পড়ে গেল সেখানে আবার কিছু পর্দার বিনিয়োগ করে অপেক্ষা করুন আপনার ওই শেয়ারটা আপনাকে একসময় ভালো রিটার্ন দিবে আজকে দেখেন গত কিছুদিন যাবৎ আমাদের এখানে বিভিন্ন ভালো শেয়ারগুলোর দাম বিভিন্ন সময় বাড়ছে মানে বাড়ছে বলতে খুব ভালো দাম বাড়ছে মানে একটা শেয়ারের উপর ডিপেন্ড বিভিন্ন একটা শেয়ার বেড়ে আরেকটার দিকে গেছে তো যদি সাধারণ বিনিয়োগ করে এগুলো ধৈর্য ধরে থাকতে পারতেন প্রত্যেকে বেনিফিটেড হতে পারতেন সেই জায়গাটা আমাদের একটু লোভে না করে অন্যের পরচনায় শেয়ার না কিনে আমার কথা বলতে আপনি সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে চিন্তা ভাবনা করে আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করেন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন

কিন্তু পুঁজি বাজারের কিন্তু কিছুই হচ্ছে না বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভাগ্য ভাগ্য আর পরিবর্তন ভাবে হচ্ছে না দেখেন প্রধানমন্ত্রী সেদিন বক্তৃতা করে গেলেন পঁচিশ বছর পুরস্কি উপলক্ষে তখনও বাজার কমতেছে মানুষের সাথে চোখ পরিবর্তন যে কিছু হয়নি সেটি আমি একমত নয় ওনার সঙ্গে এর মধ্যে অনেকে ভালো করেছেন খারাপও করেছেন দুটি কিন্তু রয়েছে তারপরে উনি যেটি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন তারপরে বাজারের অবস্থানগত পরিবর্তন কতটুকু দেখছেন সাধারণত মানে একটা পঁচিশ বছর পুথি উপলক্ষে যখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা প্রোগ্রামের ইনোগ্রেশন হয় সাধারণ বিনিয়োগকারী সহ দেশের সার্বিক মানুষের একটা আশার সঞ্চার হয় যে নতুন কোনো ঘোষণা আসবে পুঁজিবাজারে একটা লং টাইমে চাঙ্গা হবে তো সেই থেকে যখন মানে হয়তো মানে প্রধানমন্ত্রী তো আর পুঁজিবাজারকে মানে বাড়িয়ে দিতে পারবেন না অথবা সেরার দাম বাড়িয়ে দিতে পারবেন না তো প্রধানমন্ত্রী পুঁজিবাজারের ব্যাপারে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতেছে এবং প্রধানমন্ত্রীর আমি যেটা লক্ষ্য করলাম প্রধানমন্ত্রীর পুঁজিবাজারের প্রতি যথেষ্ট সুনজর আছে এবং আমাদের পলিসি মেকাররা বিশেষ করে অর্থমন্ত্রী সহ আমাদের অন্যান্য পলিসি মেকাররা পুঁজিবাজারের ব্যাপারে এখন যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখছেন তো বাজারের আসলে সার্বিক পরিস্থিতি মূল্যায়নে সাধারণ বিনিয়োগকারীরা যেটা মনে করতেছে বাজার একদিনে হঠাৎ করে ফুলে ফেঁপে উঠবে তা সম্ভব নয় কারণ আমাদের বাজারটা গভীরতা আস্তে আস্তে বাড়বে আমাদের বাজারটা অনেক ধরেন পরিস্থিতির দিক থেকে অনেক বোলোটাইল পরিস্থিতির দিকে এখন একটু স্টাবলের দিকে যাচ্ছে বাজারে ধরেন অনেকগুলো যেটা আমি আগেও বলছি অনেক রেগুলেটরি রিফর্ম হয়েছে এখন ধরেন বাজারটা হঠাৎ করে আগে একশো দুশো পয়েন্ট মতো পড়ে যাচ্ছে না বা অনেক ফুলে ফেঁপে উঠতেছে না বাজারটা এখন একটা স্টেবল আছে এবং আমি মনে করতেছি যখন একটা টেকনিক্যাল রিফর্ম ফর্ম হয়ে যাওয়ার পরে বিদেশি বিনিয়োগকারীরা আসলে এবং বাজার ভালো হবে বিশেষ করে চায়নার যে স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের অ্যাড হলো এড হওয়ার পরে বাজারে ভালো হবে তবে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আমি এর আগে যেটা বলছি সাধারণ বিনিয়োগকারীরা হতাশ হয়ে যায় কখন যখন একটা শেয়ার কিনে অথবা এমন একটা শেয়ারের লোভে পড়ে দেখা গেলো যে একটা শেয়ারের দাম বাড়তে বাড়তে অনেক আকারচুম্বি হয়ে গেছে তখন ওই শেয়ারে গিয়ে দেখা গেলো যে আমি তো চিন্তা করে যে আমি তো ফান্ডামেন্টাল শেয়ার থেকে আমার কোনো লাভ হচ্ছে না দেখা গেল সেখান থেকে শেয়ার তখন তার হতাশার অবস্থাটা আরো অনেক বেশি হয়ে যায় এই পরিস্থিতিতে ধৈর্য ধরে যদি আমি যেটা আগেও বললাম যে সাধারণ বিনিয়োগকারীদের একটা ধৈর্য ধরে যদি তারা বিনিয়োগ করে এবং ভালো শেয়ারের মধ্যে থাকে আমি ভালো শেয়ার বলতে একেবারে বলবো না যে বড় ফেডাফি শেয়ারে থাকেন থাকেন আপনি মোটামুটি একটা মধ্যমেয়াদী পুঁজির শেয়ারগুলোতে আপনারা থাকেন যেখানে ভালো কর্পোরেট ম্যানেজমেন্ট আছে ভালো প্রোডাক্ট তাদের মার্কেটে আছে তাদের যেটা হলো ভালো ডিভিডেন্ড ইয়েল আছে এই সমস্ত কোম্পানিগুলোতে থাকলে আমার মনে হয় আপনি হতাশ হবে না দেখেন গত কিছুদিন যাবৎ এই ধরনের প্রায় কোম্পানিগুলো থেকে ভালো প্রফিট নেওয়ার সম্ভব হয়েছে এবং মানে মার্কেটও তাদের শেয়ারগুলো একটা বড় প্রভাব বিস্তার করতে পারছে এখন সাধারণ বিনিয়োগকারীরা শুধু মানে সরকারকে দোষারোপ করলে তো হবে না বা পলিসি মেকারদেরকে দোষারোপ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদেরকে যথেষ্ট সচেতন হতে হবে গত 8 9 বছর আমি যদি নয় থেকেই যাই নয়ের এই ধসের পর থেকেও কিন্তু অনেক শেয়ার আমি বলবো অনেক ভালো শেয়ার মাল্টি ন্যাশনাল শেয়ার কিন্তু ধারাবাহিকভাবে দাম বেড়েছে একেবারে ভালোভাবে আমি যদি বলি আট বছরে উন্নতি হয়নি সেটি এগুলো ঠিক না অনেক উন্নতি হয়েছে এবং আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের ক্যাপিটাল মার্কেট উন্নতির দিকে যাবে আমি আপনাকে বলি আমাদের ক্যাপিটাল মার্কেট উন্নত না করে অথবা ক্যাপিটাল মার্কেট একটা ভালো অবস্থায় না নিয়ে আমাদের সরকারের কোনো উপায় নাই। কারণ আমাদের দেশে যদি একটা অর্থনৈতিক গতি সঞ্চার করতে হয় পুঁজি পুঁজিবাজারকে বাদ দিয়ে এটা করা সম্ভব না আমি আপনাকে বলি আমাদের আজকে শিল্প ব্যবস্থায় যদি ডেভেলপমেন্ট আসতে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি বিনিয়োগ আনতে হয় আমাদের এই ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে চিন্তা করতে হবে ক্যাপিটাল মার্কেটের গভীরতাটা কীভাবে আসবে ক্যাপিটাল মার্কেটের দুইটা জিনিস ডিমান্ড এবং সাপ্লাই উই হ্যাভ টু ডিফাইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য ক্যাপিটাল মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুইটাকে এনশিওর করতে হবে ডিমান্ড মানে কি আমার এখন ডিমান্ড মানে মানে আমাদের এখানে মার্কেটে ডিমান্ডটা ক্রিয়েট করবে ডিমান্ড ফান্ড এবং বিনিয়োগকারীদেরকে আশাটা এনশিওর করতে হবে গত কয়েক বছরে কিন্তু আমাদের এখানে খুব ভালো শেয়ার আসছে আমি মনে করি না ভালো শেয়ারের জন্য আমি এর আগে আমার কথাই বলেছি দুই তিনবার টেলিভিশনে যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ চিরঙ্গা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ডিবি এর সমন্বয়ে একটা আমি মনে করি যে সেল থাকা উচিত যেখানে একটা মার্কেটিং টিম থাকবে মার্কেটিং টিম কাজ করবে বাংলাদেশে বেস্ট কোম্পানিগুলোকে কীভাবে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসা যায় বাংলাদেশের যদি বেস্ট কোম্পানিগুলো মাল্টিনেশনাল সহ সরকারি অনেক ভালো কোম্পানি এবং বড় বড় কর্পোরেট অর্গানাইজেশনগুলোকে যদি ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারে তাহলে বিদেশি বিনিয়োগকে খুব সহজে আকর্ষণ করা যাবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আমাদের এখানে একটা আরও মানে আমাদের পলিসিটাকে ডেলে সাজাতে হবে তাদেরকে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শুধু তাই না আজকে হংকং সিঙ্গাপুর এবং দুবাই সব বিভিন্ন দেশ যেভাবে বিদেশি আকর্ষণ করছে বিদেশি বিনিয়োগদেরকে সেই আকারে মানে সেইভাবে আমাদেরকেও যাইতে হবে তাদের জন্য একটা বিশেষ সেল গঠন করে দেবে তাদের বিশাল বিশাল ব্যবস্থায় শিথিলতা আনতে হবে সব কিছুতে তাদেরকে মানে করতে করতে হবে বুঝছেন সব কিছু মিলে যদি তাদেরকে আমাদের বিদেশি বিনিয়োগকারীদেরকে যতদিন এখানে বড় লেভেলে আকর্ষণ করা যাবে না আমাদের বিনিয়োগের গভীরতাও তত মানে ডিফে আমি নেওয়া সম্ভব নয় তবে আমি আশাবাদী এই সরকার কাজ করতেছে এবং আমাদের ডিবিও কাজ করতেছে বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ করতেছে এবং নতুন যে স্ট্র্যাটেজিক পার্টনার সংযোজন হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারের সংযোজনটা বলে দেবে যে ভবিষ্যতে বাজার পরিস্থিতি কোন দিকে যাবে ভালোর দিকে যাবে আশা করতেছি আরেকটা জিনিস হলো যেন আমরা আমাদের এখন বিশাল সুযোগ পৃথিবীর বড় বড় দেশগুলো এখন টেরিফ ওয়ারে চলে গেছে আমেরিকা এবং চায়না টেরিফ ওয়ারে চলে গেছে তো আমাদের এখানে পণ্য উৎপাদন আমাদের এক্সপোর্ট করার এখন যে সুযোগ আসছে আমরা পৃথিবীর এই বড় বড় বাজারগুলোর ন্যায় যথেষ্ট সুযোগ আছে আমাদের দেশে শিল্প বিনিয়োগ করে এবং আমাদের উৎপাদিত পণ্য বিদেশি মানে রপ্তানি করে আমাদের যথেষ্টই আছে তখন আমাদের এই আজকে লেবার বায়রে কাজ করতেব না বরং আমাদের বিদেশি লেবারও আমাদের এখানে আসার সুযোগ হয়ে যাবে আমাদের যে ওয়ার্ল্ড যে টেরিপ ওয়ার চলছে সেটারটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি সেজন্য প্রথমত কাজে লাগাইতে হবে আমাদের